দাদা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে আর ঠাকুর পুজো হয়ে গেছে, আর ওদিকটায় প্রেশার কুকার সিটি করছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। ওদিকে মটর সিদ্ধ হচ্ছে, গুগলি হবে, আর রান্নাবান্না তোরযুক্ত তো হবেই। ধরো কুটুম্ব এসছে, মাসি মেসো, মাসির ছেলে এসছে, তো চলো মাসি ওদিকে সবজি টবজি কাটছে, রসুন আদা ছাড়াচ্ছে, তোমাদেরকে দেখাই। আর এদিকে রুদ্রর বাবা গোয়াল পরিষ্কার করছে। আর তোমাকে একটা কথা বলে পারা যায় না, তুমি গোয়াল পরিষ্কার করো, গোয়ালের গোবর কটা তোলো, কিন্তু গরুর কাছে গোবরগুলো কোনো দিন তোলো না, গরুর কাছে গোবরগুলো তুলে দিও। হ্যাঁ, বলে পারা যায় না একটা কথা, গরুর কাছে গোবরগুলো কিছু তো তুলবে না, গরুতে পা দিয়ে একদম একাকার ময় করে দিও। এদিকে সবজি কাটা তোরযুগ শুরু হয়ে গেছে, আর এখানে সবাই আছে জানো তো, এখানে গল্পও হচ্ছে, খুব মজা হচ্ছে, আর সবজি কাটাও হচ্ছে। তো দিদি আর মাসি এদিকে শাক বাসছে, ভাগ্নিও আবার দেখছি গল্প শোনার জন্য ও হাতে নাতে কাজ করছে, ও শাক বাসছে। আর আমি ওদিকে বাকি সবজিগুলো কেটে খোসাগুলো কুড়িয়ে এবার ফেলে আসবো। খোসাগুলো ফেলে এসে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি, আর আজকে মুড়ি খাবারের জন্য তো ঘুগনি হয়েছে, সাথে কাঁচা লঙ্কা আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল। আর মাসি দেখো শাকগুলোকে এখনও বেঁচে যাচ্ছে, তো যাই হোক ওদের সবার খাওয়া হয়ে যাবে, দিয়ে আমরা খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে বাড়িতে একটু লোকজন বেশি, তার জন্য বড় কড়াইটা লাগিয়েছি। আর এদিকে দেখো আলুগুলোকে ভেজে রেখেছি, আর এখানে আলুগুলো ভেজে রাখার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল রান্না হবে, কিন্তু সেটা হচ্ছে শীতের রান্না, শীতের দিনে খেতে ভালো লাগে, তো শীতের আগে আজকে আমাদের হবে আর কি। আর এদিকে মাছগুলো মাছের টক করবো, তার জন্য ভেজে রেখেছি, আর আগে শাক হয়ে গেছে, আর এদিকটা সব পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছি, টমেটো টমেটো কেটে রেখেছি। আর স্পেশাল রান্না বলতে কি, আজকে হবে হাঁসের মাংস। তো বাবা হাঁসটাকে আগে গরম জল দিয়ে ছাড়িয়ে নিয়েছে, তারপরে একটু আগুনে মানে পুড়িয়ে নিচ্ছে, আর পুড়িয়ে নিলে জানো তো সবাই বলে টেস্ট হয়, তো আমি তো জানি না হাঁসের মাংসের কেমন টেস্ট, আমি তো খাই না, তো দেখো কীরকম একটা লাগছে। এই দেখো হাঁস, আর বাবা এখন ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছে, তারপরে একটু পোড়ালো, আর পোড়ালে না একটু টেস্টটা ভালো হয়। তো দেখো আজকে হাঁসের মাংস হবে, তো জমিয়ে সবাই খাবে, আমি তো খাই না, দিদিও খায় না, আমিও খাই না। আর আমাদের হয়েছে যখন কেদরি ভাজা হয়েছে, টক মাছের টক, এই যে মাছ হচ্ছে, এখন মাছটা দেবো, মাছের টক হবে, আর সজনে শাক হয়েছে, আর এই যে হাঁসের মাংস হবে, এই হচ্ছে আজকে মেনু। তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, এদিকে আমার মেয়ে ঘুরছে মনে হচ্ছে। হাঁসটা কত বড় ছিল, একটু ভালো লাগছে, তেলও বেরিয়েছে তাড়াতাড়ি বেরিয়েছে। এদিকে আমি রান্নায় ব্যস্ত ছিলাম, আর ছেলের কাণ্ড দেখো, ছেলে জল ঘাটার সুযোগ পেয়ে গেছে, একদম মগে করে জল নিয়েছে, একটা তুলি নিয়েছে, নিয়ে দেওয়াল রং করছি, তাই বলছে এই দুদিন আগে জ্বর থেকে উঠলো, যত সাবধানে রাখার চেষ্টা করছি ও মানে শুনবে না, জল ঘাটে যেখানে জল পাচ্ছে জল ঘাটা শুরু করে দিচ্ছে, আবার বকেছি বলে চুপ করে মাথাটাকে নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছে দেখো, ভয়ে মুখটাও তুলছে না একদম। চলো ঘরে চলো, জল ঘাটিও না, জ্বর হবে তখন আবার। আবার না কমপ্লিট করে দেখো, আমি সবার জন্য খাবার বাড়ছি, আর এখানে মাংসগুলোকে আগে বেড়ে নিয়েছি বাটিতে, আর হাঁসের মাংস কিন্তু একটু রংটা কিন্তু একটু কালো টাইপেরই হয়, তো দেখো একটু কালো লাগছে, অবশ্য রুদ্র বাবা খেয়ে দেখলো ভালোই হয়েছে বললো। আর আমি এদিকে থালাগুলো জল বলে নিচ্ছি, আর কী বলতো পুকুরে বাসন ধুয়ে নিয়ে আসি, যদি আর কলের জল বোলানো হয় না, তার জন্য খাওয়ার সময় আর কি বুলিয়ে নিই। তো এই যে আমার রান্নাবান্না দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে মানে একাকার হয়ে আছে এখন। এই হচ্ছে আমার হেসেল, তোমরা দেখে না সব তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম দেখো, তারপর খেতে দিয়ে দিয়েছি সবাইকে বাইরে, তো সবাই একদম আয়েস করে খাচ্ছে হাঁসের মাংস দিয়ে ভাত, সবাই বলছে ভালোই হয়েছে, অবশ্য আমি কোনোদিন রান্না করিনি, আজকে প্রথম করলাম, তো বাবা বলছে ভালো হয়েছে, কিন্তু শীতের দিনে যে টেস্টটা হয় আর কি সেই টেস্টটা হয়নি, সবাই বলে শীতের দিনে খেতে বেশি ভালো লাগে। তারপরে বাবাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসে গেছি দেখো, তো মাসিকে এই সাইডে দিয়েছি, আর দিদি আর আমি হাঁসের মাংস খাই না, আর আমরা দেখো খোড়াতে ভাত নিয়ে নিয়েছি, কি বলতো খোড়াগুলো না একটাতে শাক ছিল একটাতে কেঁদুরি ভাজা ছিল, তো ওগুলো তো শেষ হয়ে গেছে, অল্প অল্প হয়েছিল, তো তাই ওই খোড়াতেই নিয়ে নিলাম আর কি, আর থাল এঠো করলাম না। আর এই দুপুরবেলা না খাওয়া দাওয়ার পর না পুকুরে যেখানটায় আমি বাসন ধুই এত রোদ হয়, প্রচুর চিড়বিড়ি রোদ, একদম থাকা যায় না, তো তার জন্য আর বেশি কিছু এঠো করলাম না, তো গল্প করছি আর খাচ্ছি। আর আমাদের মেয়েদের খাওয়াতে অনেক সময় লাগে, গেলে সব কাজকর্ম সেরে একটা বড় ইচ্ছে পূরণ করলাম। আর বন্ধুরা ইচ্ছেটা আমার স্কুটি কেনার নয়, স্কুটি চালাবার, সবাই চালায় জানো তো, আমার খুব চালানোর মানে শখ হতো, খুব ইচ্ছে করতো, কিন্তু আমাদের তো নিয়ে এটাই চালাতে পারি না, পারতাম না, তো মাসির ছেলে নিয়ে এসেছিলো, তো আমি ইচ্ছেটা পূরণ করে ফেললাম জানো তো, আজকে কেনার তো সামর্থ্য আমাদের নেই, কোনো দিন কিনতে পারবো না জানি,
তো চালালাম, ভালোই লাগলো। আর আমি ভেবেছিলাম চালাতে পারবো না, কিন্তু চালাতে পারলাম গো। তো একটু ওই প্রথম প্রথম যায় কি একে বেঁকে চালানো যায়, তো ওইটুকুই পারলাম। আমি ওইটুকু যে পারবো সেটাও ভাবিনি জানো তো, আমার খুব ভালো লাগছে না আজকে চালাতে পেরে। সত্যি আমি ভাবিনি যে আমি চালাতে পারবো। আর আমার চালানো দেখে না সবাই হাসাহাসি করছিল জানো তো। আর কি বলতো, বিকেলবেলা না সবাই তো বাইরেই থাকে, সবাই গল্প টল্প করে, অনেক সবাই লোকজন ছিল। তো প্রথমবার চালালে তো একটু তাল বেতাল হবে, তাই না বলো? তো এই আর কি যা পালাম, এতে আমি অনেক খুশি হলাম যে আমার ইচ্ছেটা পূরণ হলো। চালানোর খুব শখ ছিল আমার খুব। সেটা তো চলে গেল তোমরা দেখলে। আর দেখো আমার হিসেলটা দেখো, দিনের বেলা তরকারিতে ভর্তি ছিল আর রাত্রেবেলা সব ফাঁকা। তো এই যা আছে আর কি সবার হয়ে যাবে, হলে হয়তো একজনের কম হবে। তো কম হলে কার হবে বলো তো? বাড়ির বউয়েরই হবে। তো হেঁসেলির হবে, যে আর কি হেঁসেলি রান্নাবান্না করে দেয় তো তারই হবে। তো আমি কিছু খেয়ে নেব। তো বন্ধুরা, হেঁসেলে যা আর কি তরকারি পাতি ভাত তরকারি দেখলাম, তো মানে সবার হয়ে যাবে বলতে কি একজনের হয়তো কম হবে, তো কম হলে আমি না হয় মুড়ি টুড়ি খেয়ে নেব। তো আজকে আর কিছু রান্নাবান্না করছি না, তো এবার বাবুকে একটু পড়তে বসাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড়ো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।